সাধারণত বিজয়ী দলের অধিনায়কের সাথে ম্যাচ সেরা পারফর্মার আসেন খেলা শেষের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে। তবে আজ ওয়েস্ট ইন্ডিজকে 8 উইকেটে হারিয়ে সিরিজ নিজেদের করার পর অধিনায়ক মাশরাফি আর ম্যাচ সেরা মেহেদী হাসান মিরাজ একসঙ্গে ড্রেসিং রুম থেকে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের মিডিয়া ভবনের নিচতলায় কনফারেন্স রুমে আসেননি। ম্যান অফ দ্য ম্যাচ মেহেদী হাসান মিরাজ আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে কথা বলতে ড্রেসিং রুম থেকে বেরিয়ে আসার মিনিট তিনেক পর বের হন অধিনায়ক মাশরাফি। সরাসরি না হেঁটে ড্রেসিং রুম থেকে বেরিয়ে পশ্চিম দিকে হাঁটা দিলেন টাইগার ক্যাপ্টেন। কানে মোবাইল লাগানো, দূর থেকে বোঝা গেল মুঠোফোনে কারো সঙ্গে কথা বলছেন তিনি। কার সাথে কথা বলছিলেন নরেল এক্সপ্রেস? মাঠের মাঝামাঝি পার হয়ে যাওয়া সাংবাদিক বহরে তখন গুঞ্জন ফিসফাস। পরে জানা গেল প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফোন করেছিলেন অধিনায়ক মাশরাফিকে। সিরিজ জয় করার পর টাইগার অধিনায়ককে অভিনন্দন আর মাতৃস্নেহ শুভাশিস জানাতেই মাশরাফিকে ফোন করেছিলেন প্রধানমন্ত্রী। পাশাপাশি মাশরাফির শরীরের খোঁজ খবর নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অধিনায়কের হ্যামস্ট্রিং ইঞ্জুরির কথা শুনে তাকে বিশ্রামে থাকাও পরামর্শ দিয়েছেন তিনি। আজ এ পর্যন্তই নানা ধরনের খবরাখবরের জন্য চোখ রাখুন টপ প্লিজ ফ্রিতে।